যখনও করে যেমন থাকা গাইস, এখানে আসলে পুরো মন জুড়ে থাকা। আজকে গাইস একটা গুড নিউজ আছে, মনে টেনশন, বুকে ব্যথা, সুতা তখন বেতায় পড়বা, আয়াসেরা কীর্তন গাইবা, বাস মন ঠান্ডা হয়ে যাবো, মন শান্তি হয়ে যাবো, মনে ব্যথা, বুকে ব্যথা সব দেবো। তো তোমরা কই যে যারা ফেসবুকে কাজ করতেছো তারা কোনো সময় মানে ভুলেও নাম চেঞ্জ করো না। অ্যান্ড ইউ ক্যান সি রাস্তা ঠিক হয়েছে, এদিকে ডাবল লাইন হাইওয়েব দেখতে পাচ্ছ, গাছ চকাইতে হইতেছে। আমি যতটুকু মনে আছে এটা আই থিঙ্ক বড়জোড় স্কুল আসতো আগে। চেক দিস আউট গাইস, কি সুন্দর রাস্তা। অ্যান্ড হ্যারি আমাদের আইডিএম হসপিটাল, আমাদের উষাবাজার থেকে ইউ ক্যান সি। অ্যান্ড তোমরা আই থিঙ্ক উষাবাজারের প্যান্ডেল ভিডিও দেখেছোক্ষণে, যদি এর আগে ভিডিও দিচ্ছি আমি, এই ভিডিও স্টার্ট হয়েছে অক্ষণে, ঠিক আছে। অক্ষণ আমরা তেমন আগরতলা শহরে, আগরতলা শহরে একটু ঘোরাঘুরি করবো। অ্যান্ড একটা আরেকটা প্ল্যান আছে, এটা আমরা আগরতলা শহরে গিয়ে করতেছি, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। আজকে গাইস একটা গুড নিউজ আছে, আমার যে ফেসবুকে যে পলিসি ইস্যুটা আসলো ওইটা আসলো গাইস নাম চেঞ্জ করানো লাগে, ঠিক আছে। গতকালকে আমি সারাদিন ওই প্রবলেমটা রিচার্জ করছি অনেকক্ষণ, ঠিক আছে। তো তোমরা যারা ফেসবুকে কাজ করতেছো তারা কয়ে দিই একবার বা দুইবার বেশি নাম পাল্টাই না, আমি তিনবার নাম পাল্টাই লেছি, ঠিক আছে। তার কারণে পলিসি ইস্যু হয়ে গেছে আমার, তো আমি এরপরে আপিল করছি, আপিল করানোর পরে পলিসি ইস্যু গেছে। তো তোমরা কয়ে দিই যারা ফেসবুকে কাজ করতেছো তারা কোনো সময় মানে ভুলেও নাম চেঞ্জ করো না, যে নাম দিবা একবার দিবা, নাম চেঞ্জ করে পলিসি ইস্যু আমার আছে, এবার তোমরা আইবে কি নেবে জানি না, কবে রিক্সটাই জানবে, ঠিক আছে। আমার অনেক দিন ধরে পলিসি ইস্যুটা আসলো, খুব টেনশন আসলাম আমি, ঠিক আছে। তো ওখানে ফাইনালি উঠে গেছে গা, ইউ ক্যান সি রাস্তা ঠিক হয়েছে, এদিকে ডাবল লাইন হাইওয়েব, যেহেতু এয়ারপোর্টের রাস্তা সেহেতু মানে হাইফাই রাস্তা। আমরা ভাবতে পারতাম গাই সুদা মানে আমরা তোমার কোনো এইটা, ঠিক আছে। দুই যা ওয়ে আছে আমার দিকে, আমাদের আমরা ভাবতে পারছি শালবাগান দিয়ে করতে গেছি আমরা, মানে আই থিঙ্ক বস্তরাতে পারি আমি দিয়ে, অনেক দিন আগে আসছিলাম সাইকেল দিয়ে, ওখানে আমার খেয়াল আসতেছে না, ফার্স্ট টাইম আমি দেখেছি, আমার বাইক চালা, আমি নিজে বাইক চালা যাচ্ছি ফার্স্ট টাইম দেখতে আমি। তো রাস্তা আই থিঙ্ক ভুলে গেছি আমি, সামনে গেলে তো রাস্তা বাইরেই যাবো, ঠিক আছে না, লেটস সি। আমি যতটুকু মনে আছে এটা আই থিঙ্ক বড়জোড় স্কুল আসলো আগে, ওখানে মনে হয় যাতে না আছে কি না আছে। দুর্গা চমনি, ইউ ক্যান সি আমরা ওখানে দুর্গা চমনি আসি। অ্যান্ড আমার মনে আসতো আমরা যখন 26 জানুয়ারিতে আমি আর রাহুল মিলে সাইকেল রাইডে বেরিয়েছিলাম, তখন এইটা আসলাম। চেক দিস আউট গাইস, কি সুন্দর রাস্তা, মাখন। অ্যান্ড হ্যারি আমাদের ৮জিএম হসপিটাল, গায়ে ছেড়া ভরে রোদ্র আছে তখন আমরা জগন্নাথবাড়ি পার্কে সারছে সারছে পুরো মুখম আছে রোদ্রটা। জগন্নাথবাড়ি যেমন জায়গা গাইস, এখানে আসলে পুরো মন জুড়ে থাকা, মনে টেনশন, বুকে ব্যথা, সুতা তখন বেঁচে পড়বা, আয়াসেরা
কীর্তন গাইবা, বাস মন ঠান্ডা হয়ে যাবো গা, মন শান্তি হয়ে যাবো গা, মনে ব্যথা বুকে ব্যথা সব দেবো গা। ফাইনাল এন্ট্রি পার্কের ভিতরে, এখানে সুইমিং করানো বাচ্চাদের, খুব সুন্দর বাতাস, নাইট ভাইবস। গাইস দেখো জল কি সুন্দর রয়েছে, হ্যালো গাইস। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে, একটু আগে আমরা লাইভে আইছি ফেসবুকে, মানে প্রায় আধা ঘন্টার পর লাইভে আইছি। লাইভে আনার পরে আমরা গেছি টিফিন টিফিন খাইতাম, টিফিন টিফিন খাই এখন আমরা আছি জগন্নাথ বাড়ির। এখানে খুব একটা ভাই বাচ্চা আছে, এদিকে বসে থেকে দেখা হয়েছে, আকাশ আছে, রাহুল আছে, এই দেখো আমাদের মন্দির খুবই সুন্দর। তো আজকে বললে আজকে ব্লগটা এনিয়ান করতেছে, ঠিক আছে, দেখো মতো একটা ভিডিওতে, অ্যান্ড খুব শীঘ্রই আরও শেষ ব্লগ আইব, কন্টিনিউ থাকো আমার লগে, দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে, টাটা বাই।